এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমরাও আজকে অনেক অনেক ভালো আছি। আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আর আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে সেটা তো তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, সব কিছুই জানতে পারবে আর সব কিছুই দেখতে পারবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি ঝটপট করে রেডি হয়ে যাই, তারপরে বেরোবো। আজকে সকাল সকাল আমাদের সঙ্গে এত সুন্দর একটা ঘটনা ঘটবে সেটা আমরা ভাবতেই পারিনি। সকালবেলায় বিছানায় শুয়ে শুয়েই আমার বর দেখে যে মোবাইলে মেসেজ চলে এসেছে, ইউটিউবের টাকা ঢুকেছে। মেসেজটা দেখেই আমার বর আমাকে বলল যে তোমার না ইউটিউবের টাকা ঢুকেছে। সঙ্গে সঙ্গে শুনে আমি এতটা খুশি হয়েছি, আমি তো পুরো লাফানো শুরু করে দিয়েছিলাম। আমি তো বলছি চলো তাড়াতাড়ি গিয়ে টাকাগুলো তুলে আনি। বর তখন বলল যে দাঁড়াও দাঁড়াও, আগে সকালের খাওয়া দাওয়াগুলো করি। তো তাড়াতাড়ি করে আমি রুটি আর হচ্ছে আলু ভাজা করি, ওগুলো খাওয়া দাওয়া করেই এখন আমরা দুজনে বেরিয়ে যাব। তো চলো আমি এখন ফুল রেডি, এখন হচ্ছে বেরোবো। আর আমার বর গেছে হচ্ছে বাইরের দিকে, আমি ওকে বাইরে বের করে দিয়েছি, বলেছি যে হচ্ছে আমি ভিডিওটার এন্ট্রো দিই, তুমি বাইরে চলে যাও। ও তো সেই জন্য বাইরে গেছে, এখন আমি ওকে ডাকবো, ও আসবে। এখন গাড়ি নিয়ে আমরা ভু করে চলে যাব আমাদের স্বপ্নের জিনিস আনতে, যেটার জন্য আমি এতদিন ধরে অপেক্ষা করছি। তোমরাও সবাই অপেক্ষা করছিলে, তোমরা সবাই ভাবছিলে যে আমি হয়তো অনেক টাকা পাচ্ছি, কিন্তু আসলে কোনো টাকাই পাইনি। এই যেই আমার ফার্স্ট পেমেন্ট ঢুকেছে আজকে সকালবেলায়, ঘুম থেকে উঠেই যখন আমার বর ফোনে হচ্ছে মেসেজটা দেখলো ও তো পুরো অবাক হয়ে গেছে, আর আমাকে বলেছে আমি তো খুশিতে লাফানো শুরু করে দিয়েছিলাম। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি এখন আমার বরকে ডেকে নিয়ে আসি। তোমরা প্লিজ আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, কেউ স্কিপ করো না। তোমাদের অনেকের মনের অনেক ধরনের প্রশ্নের আজকে উত্তর দেব। আজকে আমি যে কতটা খুশি সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, আর তোমরা আমার এই ইউটিউবের পেমেন্ট দেখে কতটা খুশি সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। আর এই যে দেখো আমরা হচ্ছে এটিএম এর সামনে ওইখানটায় দাঁড়িয়ে রয়েছি, কারণ হচ্ছে এটিএম এ ভিড় রয়েছে। তো আমরা হচ্ছে ভিডিও করবো এটিএম এর ভিতরে গিয়ে, তো সেই জন্য আর কি ফাঁকার দরকার আছে। তো এখানটায় একটু দাঁড়িয়েছিলাম এটিএম এর সামনে, ওইখানটায় রোদ ছিল, তো এটিএম এর সামনে পুরো এসে দরজার সামনে এইখানটায় এসে দাঁড়িয়ে রয়েছি দেখো। আর ভেতরে হচ্ছে সবাই টাকা তুলছে, তো ওরা বেরোবে, তারপরে হচ্ছে আমি আর আমার বর দুজনে ঢুকবো। তো যে দেখো এটিএম ফাঁকা হয়ে গেছে, এখন এসেছি আমি আর আমার বর ভেতরে। আর আমি কি করব খুশিতে, আমি পুরো পাগল হয়ে গেছি। আমি দেখো কি সব করছিলাম, নিজেও বুঝতে পারছিলাম না যে আমি নিজে কি করছি এইসব। আর আমার বর আমার ভাব দেখে তো হাসতে হাসতে কি বলবো, ও বলছে যে পাগল ছাগল কি করে, তো এগুলো বলছিল আর কি। আমি মোবাইল নিয়ে এইসব করছি, আর পরে দেখি যে উপরে ক্যামেরা রয়েছে এটিএমে, আর এটিএমের ক্যামেরা দেখে আমি আমার বরকে এখন বলছিলাম এই যে দেখো যে এই আমার এইসব ভঙ্গি ভাঙ্গা কি ক্যামেরায় রেকর্ড হয়ে গেল নাকি, এইসব বলছিলাম আর কি আমার বরকে। আমার বর হাসছিল, বলছিল যে হ্যাঁ এইসব সব রেকর্ড হয়ে গেছে। আমি সত্যি নিজেও বুঝতে পারছিলাম না আমি কি করছিলাম। এদিকে আমরা এটিএম এর ভেতরে বসে এইসব করছি, আর বাইরে দেখি যে আমার বাবার বাড়ির পাড়ার হচ্ছে তিন চারটে ছেলে এসেছে, এসে বলছে এই তোরা কি করছিস এইসব। আমি ওদেরকে আবার বললাম দেখ এই যে আমার ইউটিউবের টাকা ঢুকেছে, মানে খুশিতে আমি কি করব নিজেও বুঝতে পারছিলাম না। তো এখন এই যে দেখো আমার টাকা টাকা সব তোলা হয়ে গেছে, আর ওরা হাসছিল আমার ভাবভঙ্গি দেখে। তো এই যে এখন আমরা বাইরে চলে এসেছি, আমার বরকে বললাম যে দেখা ওই যে আমার টাকাগুলো, তো এখানে একটু তোমাদের দেখাচ্ছিলাম। আর আমার বর আমাকে বলছিল বড়লোক বড়লোক টাকা পেয়েছে, ইনকাম করা শিখে গেছে বড়লোক, এইসব বলছিল আর কি আমাকে। এটিএম থেকে দেখো আমরা সোজা চলে এসেছি হচ্ছে মাছের বাজারে, এখান থেকে মাছ নেব। আর এখানটা দেখো কত বড় বড় ইলিশ। তোমাদের তো ভিডিওর শুরুতেই বলেছিলাম যে রান্নাবান্না কিছুই করিনি, শুধু রুটি আর আলু ভাজা খেয়ে আমরা সকালে এসেছি। তো এখান থেকে মাছ টাছ নিয়ে সোজা চলে যাব বাড়িতে, বাড়িতে গিয়ে হচ্ছে রান্নাবান্না করব, তারপরে খাওয়া দাওয়া হবে আর কি। তো এখান থেকে দেখো ওই যে আমরা হচ্ছে সিলভার কাপ মাছটা নিলাম,
আর এইখানে এই বিড়ালের বাচ্চাটাকে দেখো, খেয়ে একদম পেট মোটা হয়ে গেছে। তো ওখান থেকে আমরা চলে এসেছি হচ্ছে বাজারের ভেতরে, সবজি বাজারে। বর বলছিল যে হচ্ছে গাটিকুচু নেবে, তো আমি বললাম যে না, গাটিকুচু নিতে হবে না, তুমি ফুলকপি নাও একটা। গাটিকুচু আসলে আমার অতটা ভালো লাগে না খেতে, ওর জন্যই আর কি রান্না করি আমি। তো এখান থেকে বললাম যে না, আজকে তুমি হচ্ছে ফুলকপি নাও, ধনে পাতা দিয়ে রান্না করব। তো ওখান থেকে হচ্ছে ফুলকপি নিয়ে চলে এসেছি দেখো আমরা বাড়িতে, আর আমার বর এসেই দেখো টান টান হয়ে শুয়ে পড়েছে। তো এই যে তখন আমরা হচ্ছে বাজার থেকে সব কাজবাজ সেরে চলে এসেছি বাড়িতে। বাড়িতে আসার পরে রান্না বান্না ফ্রেশ ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এই যে তোমাদের সামনে এসে বসেছি। তো এখন তোমাদের দেখাবো যে আমি ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট কত পেয়েছি। তখন তো তোমাদের ভালো করে দেখানো হয়নি, তো এখনই ভাবছি যে এখন বসে তোমাদের সব টাকাগুলো দেখাবো যে কত টাকা পেয়েছি। আর অনেকে ভাবে যে আমরা অনেক অনেক টাকা পেয়েছি আগে, কি পাচ্ছি আমরা অনেক অনেক টাকা, তো তেমন কিছুই না। এই যে হচ্ছে প্রথম আমরা টাকা পেয়েছি, আর এই যে এই কয় টাকা পেয়েছি দেখাও দেখাও, এই যে হচ্ছে সব টাকা, এই যে ইউটিউব থেকে আজীবন, মানে যতদিন এই যে ইউটিউবে এসেছি তার মধ্যে থেকে এই যে হচ্ছে ফার্স্ট আমি টাকা পেলাম। কি করব টাকা দিয়ে, কি করব টাকা দিয়ে কি করব সেটা তোমাদের অবশ্যই দেখাবো। আজকে করব না, তবে কাল পরশু করব, যাব। টাকা দিয়ে কি আনবো, কি মানে কি করব সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর এই যে দেখো আমার টাকা, ইউটিউব ইনকাম আমার বড়লোক। হ্যাঁ বড়লোক আমি। এই যে দেখো আমার টাকা, ইউটিউবের ফার্স্ট পেমেন্ট। আর এটা হচ্ছে তোমাদের জন্যই পেয়েছি আমি, তোমাদের ভালোবাসার জন্য। তোমরা যদি আমার ভিডিওগুলো না দেখতে তাহলে আমি এগুলো জীবনেও পেতাম না, তাই তো? তোমাদের জন্যই সবকিছু। তো এদিকে আমার বর চলে গেল, ওর একটু কাজ আছে তো সেই জন্য আর কি ও চলে গেল। তো আমি এখন তোমাদের সামনে বসে আছি, তোমাদেরকে সবকিছু বলবো। আমার বর তো থাকতে পারলো না, থাকলে তো একটু ভালো হতো আর কি, আমরা দুজনে সবকিছু বলতে পারতাম, কিন্তু ও তো আর নেই, তো কি আর করা যাবে, এখন আমাকেই বলতে হবে। ইউটিউবে চ্যানেল করার সময় সবারই একটা ইচ্ছা থাকে যে আমি ইউটিউবে চ্যানেল করেছি, ইউটিউব থেকে আমি কিছু টাকা আর্ন করব, বা ইউটিউব থেকে আমি নিজে কিছু ইনকাম করব। তো সবারই একটা ইচ্ছা থাকে, তো আমারও একটা ইচ্ছা ছিল যে আমিও ইউটিউব থেকে ভবিষ্যতে কিছু টাকা আর্ন করব। তো আমি সেটা পেরেছি তোমাদের ভালোবাসায়। তোমরা যদি আমার পাশে না থাকতে, তোমরা যদি আমাকে এভাবে সাপোর্ট না করতে, তাহলে আমি কোনোদিনই এই টাকাগুলো পেতাম না। তো সেই জন্য তোমাদের আমি অনেক অনেক ভালোবাসা জানাই আমার তরফ থেকে, আমাকে এতটা ভালোবাসার জন্য। তো তোমরা সবাই আমাকে ঠিক এইভাবেই ভালোবাসা দিয়ে যেও। তো সবারই একটা মানে মনের মধ্যে ডাউট থাকে যে ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট কত পাওয়া যায়, তারপরে ইউটিউব থেকে মানে কত ইনকাম করা যায়, কত আর্ন হয় ইউটিউবে। তো এরকম ধরনের অনেকের প্রশ্ন থাকে। আবার অনেকে ভাবে যে ইউটিউবে হয়তো মনিটাইজেশন হলে পরেই মানে অনেক অনেক টাকা পাওয়া যায়, টাকার মানে অর্ডার অর্ডার টাকা আছে, মানে সেরকম কিছু না। মানে ইউটিউবে তোমার মানে ভিউজে, তোমার কত ভিউজে কতগুলো অ্যাড গেল, তোমার চ্যানেলে কতবার অ্যাড চলেছে, তো সেই হিসাবে হচ্ছে টাকাগুলো দেয়। ভিউজেও টাকা দেয় না, যে আমার 1000 ভিউজ হলো তো সেই হিসাবে টাকা দেবে, তো সেই হিসাবে টাকা দেয় না। চ্যানেলে অ্যাড কত পড়লো তোমার, তোমার ভিডিওতে কত পরিমাণে অ্যাড হয়েছে, তো সেই হিসাবে টাকাগুলো দেয়। আর ইউটিউবে হচ্ছে $100 হলেই তোলা যায় টাকা, $100 কম থাকলে পরে তুমি টাকা তুলতে পারবে না। তো আমার অনেকদিন আগেই হয়ে গেছিলো $100, দু মাস আগে হয়ে গেছিলো $100, তবে সেই টাকাগুলো আমি মানে তুলতে পারিনি, কিছু প্রবলেম হয়েছিল, তো সেই জন্য আর কি টাকাগুলো আমার ব্যাংকে আসেনি। তো এই পাঁচ সাত দিন আগে তো আমার হচ্ছে গুগল অ্যাডসেন্সে টাকাগুলো যায়, যাওয়ার পরে হচ্ছে কেটে গেছিলো। তো আমি তো ভয় পেয়ে গেছিলাম যে টাকাগুলো কোথায় গেল। তো আমার বর বললো যে কেটে নিয়েছে, 5 দিনের মধ্যে হচ্ছে ব্যাংকে ঢুকে যাবে। তো আজকে সকালবেলায় হচ্ছে মানে ওই মেসেজটা এসেছে মানে ফোনে যে টাকা ঢুকেছে। তো আমার বর শুনে তো খুশিতে আমাকে বলেছে যে টাকা ঢুকেছে তোমার ইউটিউবে। তো আমি তো ভীষণ খুশি হয়েছি, খুশিতে একদম লাফিয়ে পড়েছি। তো তারপরে এই যে গিয়ে টাকাগুলো তুললাম, আর এখানে কত টাকা আছে তোমরা তো দেখেই বুঝতে পারছো, এই যে দেখো। আর আমি তো দেখেছি যে মানে যতগুলো ভিডিও দেখেছি সেখানে তো বলে না যে মানে কত টাকা পেয়েছে, কি মানে এক্সাক্ট টাকাটা বলে না, মানে একটু অনুমান দিয়ে দেয়। তো আমিও বলবো না, আমি ঠিক জানি না যে বলতে হয় কি বলতে হয় না, ঠিক বলতে পারছি না আমি, তবে মানে আমিও একটা অনুমান দিয়ে দেবো যে কত টাকা পেয়েছি আমি, সবাই তো অনুমান দিয়ে দেয়। তো এই যে দেখো এখানে দেখেই বুঝতে পারছো, এখানে দু একটা ভেতরে ভেতরে আছে হয়তো, মানে সবগুলো তো ওইভাবে ছড়ানো যায় না। তো এই যে দেখো, এই যে হচ্ছে টাকা,
এই যে দেখতে পাচ্ছো তোমরা, এই যে দেখো, এই যে হচ্ছে আমার ফার্স্ট পেমেন্ট। এখানে যত টাকা আছে এতে ধরো আমাদের দুজনার, আমরা দুজনা থাকি বাড়িতে, আমাদের দুজনার সংসার হচ্ছে আড়াই তিন মাস মতো খুব ভালোভাবে চলে যাবে। যে টাকা পেয়েছি আমি তাতে আমাদের দুজনার সংসার আড়াই মাস তিন মাস ভালোভাবে চলে যাবে। তো এই কয় টাকা হচ্ছে আমি পেয়েছি, এই যে ফার্স্ট পেলাম আমি টাকা ইউটিউব থেকে। তো তোমরা অনেকে কমেন্ট করেছো যে আগেও পেয়েছি হয়তো, দিদিভাই তুমি কত টাকা পাও ইউটিউব থেকে, তোমার আর্ন কত, তো এরকম অনেক কমেন্ট এসেছে। আমি তাদেরকে বলেছি যে আমি এখনও পর্যন্ত ইউটিউব থেকে এক টাকাও পাইনি, যেদিন পাবো তোমাদের অবশ্যই জানাবো। তো আজকে এই যে দেখো পেয়েছি, তোমাদের জানালাম। আর আমি জানি আমার সঙ্গে সঙ্গে তোমরাও যারা আমাকে ভালোবাসো তো তারাও ভীষণ খুশি হয়েছো। আমি জানি ভিডিওটা দেখে তোমরাও অনেক খুশি হবে, তো সেই জন্যই তোমাদের জানানো। আর এই টাকাটা দিয়ে ভেবেছি যে আমি একটা ধরো কাজ করব যেটা আমার মনে থাকবে সারা জীবন, যে আমি এই ইউটিউবের টাকাটা দিয়ে আমি বাজে খরচ না করে উল্টোপাল্টা জিনিসপত্র না কিনে আমি একটা ভালো জিনিস কিনেছি বা ভালো একটা জিনিস করেছি, সেটা আমি রেখেছি আমার কাছে, তো সেটা দেখবো আর আমার মনে পড়বে। আর তোমরা আমাকে এভাবেই ভালোবাসা দিও, তাহলে আমি আমার আস্তে আস্তে সব স্বপ্নগুলো পূরণ করতে পারবো। তবে নিজের ইনকামের টাকা দিয়ে অন্য কাউকে কিছু গিফট করা, ধরো আমি আমার বরকে একটা সময় ইচ্ছা হলো, বর তো সব সময় দেয়, বরকেও তো দিতে ইচ্ছা করে যে আমি আমার বরকে একটা কিছু দেবো, কি আমার শ্বশুরমশাই শাশুড়ি মা, কি আমার মা বাবা ভাই বোন, তো সবাইকে একটা জিনিস দেবো, তখন নিজের ইনকামের টাকা দিয়ে দিতে কতটা আনন্দ লাগবে। তো সেই জন্য আর কি সেই কথাগুলো ভেবে আর কি ভালো লাগে। তো তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিও, তাহলে আমি আমার এই সমস্ত ছোটো ছোটো আশা ছোটো ছোটো স্বপ্নগুলো পূরণ করতে পারবো। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আর তোমরা কতটা খুশি হয়েছো আমার এই ইউটিউবের পেমেন্ট দেখে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।